হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বি ব্যানার্জি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো সবার আগে তোমাদেরকে এটাই বলতে চাই যে অনেকটা ভালোবাসা পাচ্ছি অনেকটা রেসপন্স পাচ্ছি তোমাদের কাছ থেকে তো খুব ভালো লাগছে আমার সত্যি মনে পড়ে যাচ্ছে তো এরকম এতটা ভালোবাসা দিও সাথ দিও আর অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও ক্লিপটিতে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে একটা রাসেল বাইপার হোয়াইট রাসেল বাইপার তো সেটা আমাদের দেশের না ওই সাপ তোমরা আমাদের এখানে দেখতে পাবে না ওটা বিদেশি আর বিশেষ করে এই সাপ কথা দেখা যায় জানো বিশেষ করে এই সাপ দেখা যায় ডেজার্টে মানে মরুভূমিতে থর মরুভূমিতে তোমরা সবারই নাম শুনেছ তো থর মরুভূমিতে সব সাপ দেখা যায় জানো ওই সাপের পেছনের ওই ঝুনঝুনিটা দেখলে তোমরা জানো ওই পেছনে ঝুঁজুনিটার কি কাজ তো এই সাপ ওই ঝুঞ্জুনিটা দিয়ে সবাইকে আকর্ষক করে সবাইকে করে ওই যখন কোন মানে নিজের দেহটাকে নিজের পুরো বডিটাকে বালির মধ্যে লুকিয়ে নেয় বালির মধ্যে লুকিয়ে নেয় দিয়ে শুধু ওই ঝুন তো ওই যে ঝুঞ্ঝুনাটা পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা খুব আকর্ষণ জানো তো যে আওয়াজটা ওর মধ্যে থেকে ওটার মধ্যে থেকে একটা আওয়াজ পড়বে প্রথমেই বলে রাখি ঝিন ঝিন করে একটা আওয়াজ তোমরা ওটার মধ্যে থেকে পাবে খুব আকর্ষক একটা আওয়াজ তো নিজের বডিটাকে ওরা কি করে পুরো বালির মধ্যে এমনভাবে গুটিয়ে রাখবে মানে কেউ বুঝতে পারবে না শিকার তার যা শিকার মানে সাপের যা শিকাররা তো একদমই বুঝতে পারবে না তো এবার ঝুনঝুনিটা উপরে বার করে রাখবে আর ঝিনঝিন করে বাজবার ওই একটা আওয়াজের খোঁজে মানে পাখি সাপের যা খাবার তারা কিন্তু ওই আকর্ষক হয়ে আওয়াজটার দিকে আসবে মানে সাপটার দিকে আসবে ওরা তো বুঝতে পারবে না যখনই ওরা ওই লেজটার কাছে ঝুঞ্ঝনাটার কাছে আসবে তখনই বালির ভেতর থেকে এরকম এরকম মুখের সাইজটা ওদের এরকম হয় এতটা যতটা হাতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এই খাপাট ওই তো নেক্সটে কী সাপ দেখলে কি ভালো লাগেনি সাপটাকে দেখে হ্যাঁ এটা সাপ না এটা বিছে তোমরা সবাই জানো স্করপিওন তো এটাও কিন্তু সাপের থেকে কম কিছু নয় ও কিন্তু সাপের থেকে কম কিছু বিষ বিষোধর নয় এরাও কিন্তু মানুষ শেষ করার ক্ষমতা রাখে তো এটা কালার কিন্তু দু রকমের হয় জানো তো এই যেটা একটা দেখালাম ব্ল্যাক আর একটা হয় গ্রিন পটল গ্রিনটা হয় দেখেছো তোমরা একদিন দেখাবো পটল গ্রিনটা আমি একদম অরিজিনাল দেখেছি খুব সামনে খুব কাছ থেকে দেখেছি পটল গ্রিনটাকে এরা এদের এদের যে ল্যাজটা এটা থেকে জানো তো ওষুধ তৈরি হয় অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এটা এদের কিন্তু অনেক দাম ক্ষতিকারক অবশ্যই খতরনাক কিন্তু এরা কিন্তু এদের শরীরের যে ল্যাজটা যে বিষস্থলিটা এদের কিন্তু অনেক দাম তো এই নিয়ে একদিন বিশদ তোমাদের সাথে আলোচনা করব আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সেটা আমার বন্ধুদের বলতে হবে না আমি জানি নিশ্চয়ই করবে তবুও একবার বললাম তো ভালো থাকবে সবাই জয় খেপি খেপি মা সবাইকে ভালো রাখো জয় খেপি